জয়ের ধারাবাহিকতা বজায় রাখলো এগিয়ে চলো। নিজেদের চতুর্থ ম্যাচে 5-2 গোলের ব্যবধানে হারিয়ে দিল ত্রিবেণী সংঘকে। জয়ের সুবাদে বিজয়ী দল 12 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে পৌঁছে যায়। চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলে বড় ব্যবধানে জয় তুলে নিল শিল্ড জয়ী এগিয়ে চলো সংঘ। 5-2 গোলের ব্যবধানে ত্রিবেণী সংঘকে হারিয়ে 12 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে পৌঁছে যায় বিজয়ী দল। বিজয়ী দলের পক্ষে দেবাশিস রায় হ্যাট্রিক করে ম্যাচের সেরা নির্বাচিত হন। প্রথমার্ধে বিজয়ী দল এগিয়েছিল 2-0 গোলের ব্যবধানে। বিরতির পর কিছুটা চাপ তৈরি করে ত্রিবেণী ম্যাচের সমতা আনে, কিন্তু 64 মিনিটে উভয় দলের দুজন ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেই 16 মিনিটে 10 জনে খেলে উভয় দল, কিন্তু এগিয়ে চলে শক্তি এবং অভিজ্ঞতার কাছে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে ত্রিবেণী। নিজেদের চতুর্থ ম্যাচে দল পরাজিত হলেও ফুটবলারদের পারফরমেন্সে দারুণ খুশি দলীয় কোচ বাপন দেবনাথ। খুবই ভালো খেলেছে, চ্যাম্পিয়ন টিমকে এইভাবে টক্কর দিয়ে ড্র করে নেওয়া, জিতে যেত আমার টিম, সেই রকম হিসাবে চ্যাম্পিয়ন যেমন খেলার দরকার সেই রকমটা আমার কাছে লাগেনি অ্যাটলিস্ট। তো আমার ছেলেরা খুবই ভালো খেলেছে, আরও ভালো খেলবে, বাট ডিফিট হয়ে গেছে লাস্ট টাইম কার্ড অ্যান্ড এক্সেট্রা অল দিস থিংস, এটা একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল আমার কার্ডটাও। অপরদিকে বড় ব্যবধানে জয় পেলেও রেফারি নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন এগিয়ে চলো কোচ সুজিত হালদার। তিনি বলেন তার দলের প্রত্যেকটি ম্যাচই অতি গুরুত্বপূর্ণ। ফার্স্ট হাফ অনেক কয়েকটা চান্স, ভালো ভালো চান্স মিস হয়েছে, আরও ভালো প্লেয়ার নো ডাউট, আমি তো আগেই গেছি প্রতিটা ম্যাচ আমরা টাফ, প্রতিটা প্লেয়ার টিমই ভালো গেল, বিশেষ করে আমরা আর রেফারি জঘন্য রেফারি না, এই আউল ফাউল লোক দিয়া রেফারি। ফিফা অনুমোদিত বিশ্ব ফুটবলের রণনীতি এবং নিয়মকানুন যতটা আধুনিক হয়েছে ততটা আধুনিক হতে পারেনি রাজধানী প্রথম ডিভিশনের দলগুলোর কোচ ম্যানেজার সহ ক্লাবের উৎসাহী দর্শক, যার কারণে রেফারির কোনো সিদ্ধান্তকেই তারা মেনে নিতে পারেনি। তাই অভিজ্ঞ কোচ এবং ক্রীড়াপ্রেমীদের অভিমত, অন্তত ময়দানে ঢোকার আগে ফুটবলের নিয়মকানুন এবং রেফারির নিয়মকানুন জানা অবশ্যই বাধ্যতামূলক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।